আসসালামু আলাইকুম সবাইকে আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হোসাইন একত্রিশ মার্চের পরে যারা ছুটিতে দেশে আসেন তারা আর আসতে পারবেন কি না এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন তাই আজকের ভিডিওতে এই বিষয়টি আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব যারা বর্তমানে ছুটিতে দেশে আটকে আছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং যারা বর্তমানে আরব আমিরাতে আছেন ছুটিতে যারা আপনার পরিচিত লোক আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো সর্বপ্রথম আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এত ভালোবেসে আমাকে সাপোর্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরও মেরাতের দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন যে দেশে ছুটকিতে যাওয়া যে প্রবাসীরা আছে তাদের এই করোনা পরিস্থিতির কারণে অনেক সমস্যা পড়তে হয়েছিল আপনারা এটাও জানেন যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটা সুযোগ ছিল এবং এর ভিতরে যাদের ছয় মাস ওভার হয়ে গিয়েছিল বা যাদের ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছিল তারাও আসার সুযোগ সুবিধা ছিল পরবর্তীতে এটা শেষ হবার পর আবার পুনরায় আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে যারা ছুটিতে দেশে গিয়ে আটকে আছে। তাদের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছিলো একত্রিশ মার্চ পর্যন্ত আজকে মার্চের মার্চের এক তারিখ তো অনেকের কাছ থেকে এই প্রশ্নটি পাচ্ছি বা এই যে তারিখটা আছে বা এই যে সময়টুকু আছে একত্রিশ মার্চ পর্যন্ত যারা ছুটিতে দেশে আটকে আছে যাদের ভিসার মেয়াদ মানে যাদের ছুটির মেয়াদ ছয় মাসের ওভার হয়ে গেছে তাদের জন্য আর কোনো নতুন আপডেট আসছে কিনা বা নতুন কোনো নিয়মকানুন আসছে কিনা তো তাদের উদ্দেশ্যে আমি ক্লিয়ারলি এই কথাটি জানাতে চাই যে আপনাদের জন্য যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা হলো যে যারা ছুটিতে দেশে গিয়ে ছয় মাসের অধিক মানে কারো সাত মাস কারো আট মাস কারো নয় মাস বা এর থেকে বেশি হয়ে গেছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে যাদের ভিসায় একটি বাসে তারা খুব সহজেই একত্রিশ মার্চের মধ্যে আসে আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন কিন্তু এখানে একটি জটিলতা আছে যে অবশ্যই আপনাকে গ্রিন সিগনাল লাগবে প্লাস আরেকটা দুবাইয়ের অ্যাপ্রুভাল লাগবে কিন্তু বর্তমান সময়ে সেটা কিছুটা আপডেট হয়েছে সেটা হলো যে দু ইমার্সি এয়ারলাইন্স কিন্তু ঘোষণা দিয়েছে যারা দুবাইয়ের বিষাদারি আছেন দুবাই সিটির তারা কিন্তু কোনো ধরনের অ্যাপ্রুভাল ছাড়াই খুব সহজেই দুবাইতে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই দুবাই ছাড়া বাকি যে সিটিগুলো আছে তাদের জন্য আগের মতোই সিস্টেম অবশ্যই গ্রিন সিগনাল লাগবে কিন্তু অনেকে বর্তমানে গ্রিন সিগনাল পাচ্ছেন আপনারা চেক করে নিতে পারেন আর যাদের রেড সিগন্যাল আছে তারা কিন্তু খুব সহজেই ইয়ার আরবিয়া দিয়ে সারজা হয়ে প্রবেশ করতে পারবেন যেটি নিয়ে আমি অনেকগুলাই ভিডিও আপনাদেরকে দিয়েছি তো ফাইনালি হলো এটাই যে যারা ছুটিতে আটকে আছেন যাদের ছয় মাসের অধিক হয়ে গেছে তারা কিন্তু একত্রিশ মার্চের মধ্যেই প্রবেশ করতে হবে তার মানে আমি অনুরোধ করব যারা সুটিতে আছেন তারা যত জলদি সম্ভব আপনার টিকিটটা ওকে করান এবং খুব জলদি চলে আসেন যদি রেড সিগন্যাল থাকে তাহলে ইয়ার আরবে টিকিট করে আপনারা খুব সহজে সারজা হয়ে বা রাসেল খাইমা হয়ে প্রবেশ করতে পারবেন দুবাই হলে ইমার্সি এয়ারলাইন্স বা বিভিন্ন এয়ারলাইন্সের যে অফিসগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার টিকিটটা কনফার্ম করে চলে আসেন যাদের ছুটির মেয়াদ ছয় মাস হয়ে গেছে তারা এর আগে অবশ্যই দেখবেন যে বিসাটা অ্যাক্টিভ আসে কি না যদি বিসা অ্যাক্টিভ থাকে তাহলে যত জলদি সম্ভব আপনার টিকিটটা কনফার্ম করান পরবর্তীতে এটা মেয়াদ বাড়ানো হবে কি না সেটা সম্পর্কে যেমন আমি জানি না আপনারাও জানেন না বা এরকম কোনো ঘোষণাও আসেনি যদি ঘোষণা আসে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো মানে একত্রিশ মার্চের পরে যদি আবার এই যে সময়টুকু আছে বা যে সুযোগ সুবিধাটা আছে সেটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তাই বর্তমানে যারা ছুটিতে আছেন তাদের কাছে অনুরোধ করবো যত জলদি সম্ভব আপনার টিকিটটা কনফার্ম করান কারণ যদি কোনো কারণে মেয়াদটা না বাড়িয়ে দে মানে একত্রিশ মার্চের পরে যদি মেয়াদ বা সুযোগটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আসার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যেতে পারে বা এমন হতে পারে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে তাই সর্বপ্রথম চেক করুন আপনার ভিসাটাকে অ্যাক্টিভ আছে কি যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে যদি দুবাই প্রবাসীরা হয়ে থাকেন তাহলে ইমার্সি এয়ারলাইন্স হোক বা বিভিন্ন এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করেন বা দুবাই ছাড়া বা অন্যান্য সিটি হলে সর্বপ্রথম দেখেন গ্রিন সিগন্যাল আছে কিনা যদি গ্রিন সিগন্যাল থাকে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে যে কোনো এয়ারলাইন্স দিয়ে আসতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না যদি রেড সিগন্যাল থাকে তাহলে এই এয়ারবে টিকিট করে খুব সহজেই আপনার কন্ট্যাক্ট সারাই সার এয়ারপোর্ট অথবা রাসেলখামিয়া এয়ারপোর্ট দিয়ে সহজে প্রবেশ করতে পারবেন সো এই নিউজটি ছিল আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ